দেখ দেখ এখানে কি কি লেখা আছে ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। বলছে যে মনে করো এ পি কিউ বি দ্বারা, ঠিক আছে, এখানে হচ্ছে দ্বারা এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি হচ্ছে অঞ্চলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক মান বিশিষ্ট অপেক্ষকের সন্তত লেখ সূচিত হয়, ঠিক আছে। মানে একটা বিস্তার দিয়ে দিয়েছে যে যেখানে এক্সের মানটা এ থেকে বড় আর বি এর থেকে হচ্ছে ছোট, ঠিক আছে। তো এই যে যেটা লেখা আছে এই জায়গাটুকু আমি যেটা মানে নোট করে দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছিস তো? এই যে এই জায়গাটা, হ্যাঁ, বলছে যে এ পি কিউ বি দ্বারা এই বিস্তারে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর একটা হচ্ছে এক মান বিশিষ্ট অপেক্ষকের লেখ সূচিত হয়। মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যে ফাংশনটা, সেই ফাংশনের হচ্ছে ওই বিস্তারে একটা লেখচিত্র অঙ্কন করা আছে, এটাই ওরা বোঝাতে চাইছে, বোঝা গেল? এবার যেটা বলছে যে সেটা হচ্ছে কি, এখানে বলছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সূচিত হয় এবং পি বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই লেখের উপর যে কোনো একটা বিন্দু পি এর নিকটে এবং তার যে কোনো দিকে হচ্ছে লেখের উপরে বলেছে কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত, এই এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই একটা বিন্দু। স্পষ্টতই কিউ বিন্দুটা, ঠিক আছে, স্পষ্টতাই কি বলছে, পি কিউ বিন্দুটা হচ্ছে পি এর যে কোনো একটা দিকে নেওয়া হয় বলে ডেল্টা এক্সের যে মানটা সেটা ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। কিউ বিন্দুটা দেখ, আমি এখানে ছবিতে যেটা দেখা যায় পি বিন্দু ডান দিকে আছে, কিউ বিন্দুটা এমনও হতে পারে পি বিন্দুর বাঁ দিকে। তাহলে ডেল্টা এক্সের যে পরিমাণটা কী হবে, কখনো পজিটিভ হতে পারে কখনো নেগেটিভ হতে পারে। পি এর ডান দিকে যদি হয় তাহলে ডেল্টা এক্স পজিটিভ হবে আর পি এর বাঁ দিকে যদি হয় তাহলে ডেল্টা এক্সটা নেগেটিভ হবে। সেই জন্য বলছে ডেল্টা এক্সের মানটা ধনাত্মক বা ঋণাত্মক দুই দুটোই হতে পারে। এবার বলছে পি আর কিউ এই যে দুটো বিন্দু, এই বিন্দুটো থেকে ও এক্স আর হচ্ছে ও এক্সের উপরে দুটো লম্ব টানা হয়েছে, একটা নাম দেওয়া হয়েছে পি এল আর একটা নাম দেওয়া হয়েছে কিউ এম, ঠিক আছে, এই দুটো লম্ব টানা হয়েছে। এবার এই দুটো লম্ব টানার পরে এখানে যেটা করা হচ্ছে যে ক্যালকুলেশানটুকু, সেই ক্যালকুলেশানটুকু এবার ভালো করে আমি এখানে দেখাচ্ছি, ব্যাপারটা দেখে ভালো করে বুঝ, ঠিক আছে। তাহলে আমি একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ এঁকে নিচ্ছি, ঠিক আছে। আঁকার পরে এবার হচ্ছে আমি একটা লেখচিত্র অঙ্কন করছি, যে লেখচিত্রটা হচ্ছে কীরকমভাবে আছে যে এরকমভাবে একটু ভালো করে আঁকি, এরকমভাবে একটা লেখচিত্র আছে। সেই লেখচিত্রের উপরে আমি একটা বিন্দু নিচ্ছি যে বিন্দুটা হচ্ছে পি বিন্দুটাকে সূচিত করে। এখানে একটা বিন্দু নিচ্ছি যার নাম হচ্ছে কত পি, এই পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত এক্স কমা ওয়াই। এবার হচ্ছে পি এর ডান দিকে আমি একটা বিন্দু নিচ্ছি যে বিন্দুটার নাম হচ্ছে কত কিউ, কিউ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত এক্স প্লাস ডেল্টা এক্স কমা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তার মানে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই আমি সবসময় কী বলেছিলাম খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, তাহলে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই যদি খুবই ক্ষুদ্র হয়, হ্যাঁ, ডেল্টার কাজটা কি এখানে, ওটাই বলছি তো, ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই এখানে এই কারণেই নেওয়া হয়েছে যে আমি এটাই বোঝাতে চাইছি যে পি বিন্দু আর কিউ বিন্দু কিন্তু খুবই নিকটবর্তী। এবার আমাদের এখানে ড্রয়িংয়ের সাপেক্ষে আমরা বোঝার সাপেক্ষে পি বিন্দু আর কিউ বিন্দুকে যদি একদম খুবই নিকটবর্তী নিই তাহলে তোরা ছবিটা একদম ক্লিয়ারলি বুঝতেই পারবি না। সেই জন্য আমাদের বোঝার সুবিধার্থে আমরা পি বিন্দু আর কিউ বিন্দুটাকে এত দূরে দূরে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি পি বিন্দু আর কিউ বিন্দু কিন্তু তুই যত নিকটে ভাবতে পারবি তত নিকটে অবস্থিত, মানে একদম গায়ে গায়ে লেগে আছে এরকম ব্যাপার, ঠিক আছে। যদি এরকম হয় এবার আমাদের কী বলছে, পি বিন্দু থেকে একটা লম্ব টানছি, ঠিক আছে, সেটা এক্স অক্ষের উপরে, আর একটা হচ্ছে লম্ব টানছি কিউ বিন্দু থেকে, ঠিক আছে, লম্ব টানছি এক্স অক্ষের উপরে। তাহলে এই দুটো লম্ব টানা হলো। এবার এই দুটো লম্ব টানার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করছি, পি বিন্দুতে কী করছি একটা স্পর্শক অঙ্কন করছি। সেই স্পর্শকটা কীরকম দেখ, তাহলে স্পর্শক অঙ্কন করছি পি বিন্দুতে, যে স্পর্শক অঙ্কন করে যেটা হচ্ছে কী করবে, মানে সেই স্পর্শকটা হচ্ছে এদিকে এসে এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। স্পর্শকটা একদম পারফেক্ট হচ্ছে না কিন্তু ব্যাপারটা বোঝার সাপেক্ষে একটু দেখে নেয় যে এইরকম পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, যে স্পর্শকটা কী করছে ভালো করে খেয়াল করে দেখ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে, যে কোণটাকে আমি হচ্ছে বইয়ের মতো সাই অক্ষর দ্বারা চিহ্নিত করলাম, ঠিক আছে, এরকম ত্রিশূলের মতো যে চিহ্নটা একে বলা হয় সাই। তাহলে এই কোণটাকে আমি কী করলাম সাই অক্ষ দ্বারা চিহ্নিত করলাম করছি। এবার এখানে আমরা যে লম্ব দুটো টেনেছি সেই লম্ব দুটো হচ্ছে কি, একটা পি বিন্দু থেকে যেটা লম্ব টেনেছি তার নাম দিয়ে দিচ্ছে কি পি এল, আর যে কিউ বিন্দু থেকে যে লম্বটা টেনেছি তার নাম দিয়ে দিচ্ছি কত কিউ এম, ঠিক আছে। এবার এখানে কোণটা কত একক সেটা এবার একটু আমরা পাশে পাশে লিখে নিই, কীরকম লিখছি দেখ তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে পি এল এই বিন্দুটা যদি ও বিন্দু হয় তাহলে ভালো করে খেয়াল করে দেখ তো, ও এল যে বিন্দুটা সেটা হচ্ছে এক্স একক,
আর পিএল যে বিন্দুটা দূরত্বটা সেটা হচ্ছে কত ওয়াই একক, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। অন্যদিকে ও এম যে দূরত্বটা সেই ও এম দূরত্বটা কত এক্স প্লাস ডেল্টা এক্স, আর অন্যদিকে কিউ এম যে বিন্দুটা কিউ এম দূরত্বটা হচ্ছে কত ওয়াই প্লাস কত ডেল্টা ওয়াই। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতো, এখানে যে এম এল যে দূরত্বটা, ঠিক আছে, এম এল দূরত্বটা কত পাওয়া যাবে এম থেকে এল দূরত্বটা, এই এম এল দূরত্বটা হবে কত ডেল্টা এক্স। ভালো করে ব্যাপারটা দেখে দেখ। এবার আমি আর একটা কাজ করছি, যে কাজটা হচ্ছে কীরকম, এই পি বিন্দু থেকে এই সরলরেখাটার উপরে একটা লম্ব টানছি, ঠিক আছে, পি বিন্দু থেকে এই সরলরেখা কিউ এম এর উপরে একটা লম্ব টানছি, যে লম্বটা এখানে সরলরেখাটাকে কিউ এমকে একটা বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুটার নাম দিয়ে দিলাম কত এন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এম এল যে দূরত্বটা ডেল্টা এক্স পরিমাণ হবে, সেই এম এল এর সাথে কী হবে পি এনটা সমান হবে, ঠিক আছে, পি এনটা কী হয়ে যাবে সমান হবে। অন্যদিকে এবার আমরা যেটা দূরত্ব বের করবো কিউ এন যে দূরত্বটা, ভালো করে খেয়াল করে দেখ ছবির দিকে তাকা, ছবির দিকে আমি কিউ এন বলতে এই যেটাকে বোঝাচ্ছি কিউ থেকে এন পর্যন্ত এই কিউ এন যে দূরত্বটা, এই কিউ এন দূরত্বটা কত হবে ভালো করে ব্যাপারটা যদি বুঝিস তাহলে সেটা হবে কত একক, দেখ ডেল্টা ওয়াই একক। তার কারণ হচ্ছে কিউ থেকে এম পর্যন্ত দূরত্বটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আর পিএল দূরত্বটা হচ্ছে ডেল্টা ওয়াই, তার মানে এইটুকুটা কত হয়ে যাবে ডেল্টা ওয়াই পরিমাণ হয়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, যদি পি আর কিউ এই বিন্দু দুটোকে এবার আমি যোগ করে দিই, ঠিক আছে, পি আর কিউ বিন্দুটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কীরকম পাওয়া যাবে দেখ, তো পি আর কিউ যোগ করতে গেলে এরকম বিন্দু পাওয়া যাবে। সেই সরলরেখাটা যদি বাড়িয়ে নিয়ে চলে আসি তাহলে পি কিউ যেটা আবার এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুতে ছেদ করলে যেখানে মানে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণের মানটা আমি ধরে নিলাম হচ্ছে কত থিটা, এই কোণের মানটা আমি ধরে নিলাম কত থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, ভালো করে খেয়াল করে দেখ, মানে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এই কোণটাকে কত বলতে পারবো দেখ, তো দেখ ভালো করে দেখ কিন্তু, হ্যাঁ, আমরা যদি এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এখানে এই কোণটার মান কত হবে দেখ, তো এই যে এই কোণটা একদম ভালো করে খেয়াল করে দেখ, এই যে এই কোণটা, এই কোণটা কিন্তু থিটা পরিমাণ হবে, হ্যাঁ এটাই হবে ওটা, হ্যাঁ তাই না। তার কারণ হচ্ছে কি, এই কোণটা যদি থিটা হয় তাহলে উপরে এই কোণটা থিটা হবে, এবার এই কোণটা যদি থিটা হয় তাহলে এখান থেকে আমি ট্যান থিটার একটা মান পাবো। তাহলে ট্যান থিটার যে মানটা, সেই ট্যান থিটার মানটা কীরকম পাওয়া যাবে দেখ, তো কিউ এন বাই পি এন হবে না, লম্ব বাই ভূমি, হ্যাঁ কিউ এন বাই কত পি এন, তাই না। তাহলে এখান থেকে ট্যান থিটার যে মানটা, সেই ট্যান থিটার মানটা হয়ে গেল কত ডেল্টা ওয়াই বাই কত ডেল্টা এক্স। দেখ ভালো করে বুঝে দেখ, এটা কিরকম কেন হলো, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স কেন হলো, কিউ এন এর মানটা কত বের করে রেখেছি দেখ, এই যে কিউ এন এর মানটা কত বের করে রেখেছি দেখ, এই যে কিউ এন এর মানটা কত ডেল্টা ওয়াই, আর পি কি বলে পি এন এর যে মানটা সেটা কত ডেল্টা এক্স, তাই না। তাহলে সেই মান দুটো বসিয়ে দিলাম, তাহলে এখানে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স পেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতো, যদি এবার আমি এই যে আমরা ডেরিভেটিভের যে ডেফিনেশনটা, সেই ডেরিভেটিভের ডেফিনেশনটা আমরা কী জানি, যে ডেরিভেটিভটা কীরকম হয়, সবসময় ডেরিভেটিভটা এরকম হয় যে ডিউ ওয়াই ডি এক্স সমান সমান কত লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। মনে করে দেখ, এটা না, এটা তো অন্তর্কলজের ডেফিনেশনটা। তাহলে এবার দেখ ভালো করে খেয়াল করে দেখ, তো যদি আমি এই ডেল্টা ওয়াই ডেল্টা এক্স এর যে মানটা, সেই মানটাকে যদি আমি বসিয়ে দিই, তো ডেল্টা ডেল্টা ওয়াই ডেল্টা এক্স এর মানটা কত, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর মানটা কত ট্যান থিটা। তাহলে এটাকেই আমি এবার ডান পাশে কী লিখতে পারি, ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, তাহলে এটা কত হয়ে যাচ্ছে ট্যান থিটা, তাই না। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর মানটা আমরা কত বের করে রেখেছি ট্যান থিটা, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কত ট্যান থিটা। তাহলে এই মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে ট্যান থিটা পাওয়া যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, ডেল্টা এক্স টেন্স টু জিরো এই জিনিসটার মানে কি, এবার ছবিতে আমরা বুঝবো, ডেল্টা এক্স টেন্স টু জিরো তার মানে কি, এই যে গ্যাপটা, ঠিক আছে, এই যে এখানে যেটা ডেল্টা এক্স দেখছি, এই যে গ্যাপটা, এই গ্যাপটা তুই যত ছোট করবি কিউ বিন্দুটা দেখ তত পি এর নিকটবর্তী হবে। ভালো করে ভেবে দেখ, তো ব্যাপারটা ভেবে দেখ, ডেল্টা এক্স যত ছোট হবে কিউ বিন্দুটা তত কি হবে পি এর নিকটবর্তী হবে, আর যত পি এর নিকটবর্তী হবে পি কিউ যেটা দেখ আস্তে আস্তে কি হয়ে যাবে, সেই সরলরেখাটা এই যে স্পর্শক যেটা টেনে রেখেছিলাম তার সাথে আস্তে আস্তে সমাপতিত হতে শুরু করবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা এখানে দেখ, প্রথমে আমি যদি পি বিন্দুটা এখানে একটু ভালো করে দেখা, আমি একদম বড় করে দিলাম ছবিটাকে, দেখ পি বিন্দুটাকে কিউ বিন্দু মানে ডেল্টা এক্স যদি ছোট করি তাহলে পি বিন্দুটা কোথায়, কিউ বিন্দুটা কোথায় চলে আসবে, আমি ধরে নিলাম লেখচিত্রের উপরে এই জায়গাটাতে চলে আসবে, দেখতে পাচ্ছিস তো, এই যে এখানে চলে আসবে, এখানে এই জায়গাটাতে চলে আসবে,
তাহলে সেই ক্ষেত্রে এবার যদি আমি পি আর কিউ কে যোগ করে যদি পি কিউ জেটা অঙ্কন করি তবে কি হবে দেখ, মানে পি কিউ জেটা তাই না, হলুদ দাগ দিয়ে দেখাচ্ছি, দেখ পি কিউ জেটা কিরকম ভাবে, এরকম হবে তাই না, অনেকগুলো দেখা যাচ্ছে এরকম ভাবে। এবার তারপরে যদি কিউ বিন্দুটাকে আরও কাছে নিয়ে আসি, আরও কাছে যদি নিয়ে আসি তাহলে কি হবে দেখতো, পি বিন্দুটাকে আমি কিউ বিন্দুটাকে যদি আরও কাছে নিয়ে চলে আসি, আরও নিকটবর্তী করি, তাহলে সেই ক্ষেত্রে কিউ বিন্দুটা কোথায় আসবে, যেখানে আসবে, ভালো করে খেয়াল করে দেখ, এই যে এই জায়গাটাতে আসবে। সেই ক্ষেত্রে যদি পি কিউ জ্যা অঙ্কন করি সেই জায়গাটা কি হবে, আস্তে আস্তে দেখ যত নিকটবর্তী হবে সেই সরলরেখাটা আস্তে আস্তে কি হবে, এই যে আগে থেকে যে স্পর্শকটা টেনে রেখেছিলাম তার সাথে কিন্তু সমাপতিত হতে শুরু করবে। একটা সময় আসবে যে সময়ে কি হবে, পি বিন্দুটা কি হয়ে যাবে, একদম কিউ এর পাশেই চলে আসবে। সেই ক্ষেত্রে পি কিউ জ্যা আর পি বিন্দুতে অঙ্কিত যে স্পর্শকটা, সেই দুটো সরলরেখা প্রায় একই সরলরেখাতে পরিণত হবে। বল এই কনসেপ্টটা বুঝতে পারছিস কি পারছিস না, মানে ব্যাপারটা উপলব্ধি করতে পারছিস কি না, যে পি বিন্দুর যত নিকটে আসবে কিউ বিন্দুটা, আস্তে আস্তে এই সরলরেখাটা, এই যে যেটা দেখাচ্ছি দেখ, একটা হচ্ছে এই সরলরেখাটা আর আস্তে আস্তে কার উপরে সমাপতিত হতে শুরু করবে, এই যে এটার উপরে সমাপতিত হতে শুরু করবে, যেটা আগে থেকে আমরা স্পর্শক টেনে রেখেছি, এই যে এটার উপরে সমাপতিত হতে শুরু করবে। দেখ এই কনসেপ্টটা বুঝতে পারছিস কি না বল, কিউ বিন্দুটাকে যত তুই পি এর কাছে নিয়ে আসছিস তত সরলরেখাটা সোজা হতে 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 স্পর্শকের সাথে সমাপতিত হতে শুরু করবে। দেখ পি বিন্দুটা ফিক্সড, কিউ বিন্দুটা কেন পি এর কাছাকাছি আসছে, তার কারণ হচ্ছে ডেল্টা এক্স টেন্স টু আমরা জিরো নিচ্ছি তাই না। আচ্ছা এবার এখানে তাহলে একটা জিনিস ভেবে দেখতো, যখন এই পি কিউ জেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে আর স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ করেছে, এবার ডেল্টা এক্স টেন্স টু জিরোর জন্য পি কিউ জেটা যদি স্পর্শকের উপর সমাপতিত হতে শুরু করে, তাহলে এই যে থিটা কোণটা, সেই থিটা কোণটা আস্তে আস্তে কার সাথে সমান হতে শুরু করবে, সাই কোণের সাথে সমান হতে শুরু করবে। বল এটা বুঝতে পারছিস কি না, ডেল্টা এক্স টেন্স টু জিরো হতে গেলে এই পি কিউ যে স্পর্শকের উপর সমাপতিত হতে শুরু করবে, আর যদি সমাপতিত হতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে থিটা এর যে মানটা, সেই মানটা আস্তে আস্তে সাইয়ের মানের সাথে ইকুয়াল হতে শুরু করবে। এই কনসেপ্টটুকু বুঝতে পারলি, তার মানে আমি এখানে একটা জিনিস বলতে পারি যে ডেল্টা এক্স টেন্স টু জিরো এর জন্য কি ইমপ্লাই করছে, থিটা টেন্স টু কত হচ্ছে, সাই হচ্ছে। বল এটা বুঝতে পারছিস কিনা। তাহলে আমি এই যে লিমিটটা আমি এখানে যেটা লিখে রেখেছিলাম যে ডেল্টা এক্স টেন্স টু জিরো, তাহলে সেটাকে এবার পরের লাইন আমি এরকম লিখতে পারি যে থিটা টেন্স টু সাই ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এটা পরের লাইনে কি হয়ে যাবে, এটা পরের লাইনে হয়ে যাবে কত, ট্যান সাই। তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেলাম যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু কত, ট্যান সাই। এতদূর পর্যন্ত বল বুঝতে পারলি কি পারলি না, তার মানে এটার জ্যামিতিক ব্যাখ্যা, তার মানে এটাই বলতে চাইছে যে আমরা কোনো একটা বিন্দুতে একটা ফাংশানের যদি ডেরিভেটিভ করতে চাই, ধরে নে এই বিন্দুতে যদি ফাংশানের ডেরিভেটিভ করতে চাই, সেটা হচ্ছে ধরে নে সাপোজ এক্স ইকুয়াল টু এ বিন্দু, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমি ফাংশানের ডেরিভেটিভ করছি মানে যে এক্স এই বিন্দুটাতে ওই ফাংশানটার একটা স্পর্শক অঙ্কন করছি, ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে আমরা সেই ট্যান সাইয়ের মান বের করছি। তাহলে কোনো বিন্দুতে ডেরিভেটিভ বের করা আর সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার হচ্ছে ট্যানজেন্টের যে মানটা, সেটাই হচ্ছে সবসময় কী হচ্ছে, ডিওয়াই ডিএক্সের মান। এটাই হচ্ছে এই ডিওয়াই ডিএক্সের জ্যামিতিক ব্যাখ্যা। আমরা যখনই ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ বের করছি মানে আমরা অ্যাকচুয়ালি কী বের করছি, আমরা অ্যাকচুয়ালি বের করছি ওই ফাংশানটার একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মান, ঠিক আছে। এটা হচ্ছে ডেরিভেটিভের আসল ব্যাখ্যা। সাপোজ যদি আমাকে এরকম বলে যে তুমি এই ফাংশানটার, এই ফাংশানটা একটা তোমাকে ফাংশান দিয়ে দেওয়া হলো, এই ফাংশানটা তুমি এই বিন্দুতে ডেরিভেটিভ কত হবে, পি বিন্দুতে তুমি সেই ডেরিভেটিভটার মান বের করো, তাহলে সেই ফাংশানের ধরে না এই যে ফাংশানটা, সেই ফাংশানটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, ডিওয়াই ডিএক্স বের করবো, ডিওয়াই ডিএক্স বের করার পরে তার মানটা কত হবে, টু এক্স প্লাস ফাইভ। এবার ডিওয়াই তাহলে পি বিন্দুতে এটা কত হচ্ছে, ধরে না সাপোজ এক্স ইকুয়াল টু পাঁচ, তাহলে আমরা কী করবো, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট কত বের করতে চাইছি, অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু পাঁচ, তাহলে টু ইন্টু পাঁচ প্লাস পাঁচ ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, পনেরো। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের সাহায্যে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি তাহলে আমি কী করছি সেটা এবার বুঝতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা করছি সেটা হচ্ছে এই পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে কোনটা, এটা সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলো, তাহলে ট্যান থিটার মানটা আমি বলবো কত, ট্যান থিটার মানটা বলবো হচ্ছে পনেরো।
দেখ বুঝতে পারলি কিনা। সরলরেখা চ্যাপ্টারে যারা করেছিস তারা প্রবণতা কি জিনিস মানে মোটামুটি আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, প্রবণতাটা কি বলেছিলাম? সহগ ভাই, ভাই সহগ। হ্যাঁ দেখ, প্রবণতাটা তাহলে, প্রবণতাটা কি, আমি যদি এই পি বিন্দুতে প্রবণতা বের করতে চাই তাহলে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যাঞ্জেন্ট না, তার মানে কি ডেরিভেটিভটাকে আমি অ্যাকচুয়ালি তাহলে কি বলতে পারবো, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা, তাই না? তাহলে ডিওয়াই ডিএক্সটা কি জিনিস? ডিওয়াই ডিএক্সটা হচ্ছে একটা সমীকরণের একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের কি প্রবণতা। তাহলে এবার যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো যেগুলো আছে সেই অঙ্কগুলো একদম খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? এই সংক্ষিপ্তকরণের সূত্র কটা খাতাতে নোট করে টুকে নিবি, ঠিক আছে? এবার আমি অঙ্ক শুরু করছি। অঙ্ক যেটা আছে দেখ, অতি সংক্ষিপ্তর এটা, হ্যাঁ আমি একটা অঙ্ক করে দিচ্ছি, একের চারেরটা করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো নিজে করিস। হ্যাঁ আচ্ছা, একের এক করে দিচ্ছি আর একের চার করে দিচ্ছি, দুটো অঙ্ক করে দিচ্ছি দেখ। একের এক নম্বরে কি দিয়েছে দেখ তো, ওয়াই ইজ ইকুয়াল টু দিয়েছে 2√x। এবার হেডিংটা পড়ে দেখ কি বলেছে। হেডিংয়ে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বক্রের উপরিস্থিত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয় করো। তাহলে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয় করো মানে আমাকে অ্যাকচুয়ালি কী বের করতে বলেছে, যে তুমি ডেরিভেটিভটা নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমি কি করব, ডিওয়াই ডিএক্স বের করব। ডিওয়াই ডিএক্স কত হবে, 2√x-এর জন্য কত হবে, 1/2√x, ঠিক আছে? তাহলে কোন বিন্দুতে বের করতে বলেছে, বিন্দুটা দিয়েছে 1,2। তাহলে 1,2 মানে এক্সের মান কত, 1। তাহলে আমরা অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট কত, 1,2। তাহলে এটা হয়ে যাবে কত, এখান থেকে 2 আর 2 যদি কেটে যায় তাহলে সেটা হচ্ছে 1/√x। তাহলে 1/√x মানে কত, 1/x-এর জায়গাতে কত বসবে, 1। তাহলে সেটা হয়ে গেল কত, 1/1 মানে 1। তাহলে এটাই হয়ে গেল প্রবণতা, বল বুঝতে পারলি কিনা। তারপরে চারের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করি তাহলে, কী দিয়েছে চারের অঙ্কটা, দিয়েছে হচ্ছে এরকম দেখ কী দিয়েছে, x² y² স্কোয়ার - xy³, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াই, মাইনাস হচ্ছে 14 = 0। তাহলে এর ডেরিভেটিভটা যদি করি তাহলে প্রথমে x² y² মানে দুটো ফাংশান গুণাকারে আছে, তাহলে x² স্থির রেখে y² ডেরিভেটিভ কত হবে, 2y dy dx, প্লাস হচ্ছে এবার y² স্থির রেখে x² ডেরিভেটিভ কত হবে, 2x। এটা গেল প্রথমটার ডেরিভেটিভ, মাইনাস দিয়ে x স্থির রাখবো, y³ ডেরিভেটিভ কত, 3y² dy dx, প্লাস এবার y³ স্থির রাখবো, x-এর ডেরিভেটিভ কত, 1, প্লাস y-এর ডেরিভেটিভ কত, y-এর ডেরিভেটিভ হচ্ছে dy dx, মাইনাস 14 ডেরিভেটিভ কত, 0 = কত হবে, 0, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্সটাকে মানে বাঁদিকে রাখতে চাইছি, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে যদি বাঁদিকে রাখতে চাই তাহলে ডিওয়াই ডিএক্সটাকে কমন নিয়ে নিব। কমন নিয়ে নিলে থাকবে কি দেখতো, এই প্রথম এই পদটার মধ্যে থেকে, এই পদটার মধ্যে থেকে থাকবে হচ্ছে কত, এই পদটার মধ্যে থেকবে থাকবে হচ্ছে 2x² y। আর ডিওয়াই ডিএক্স কোথায় আছে, আর ডিওয়াই ডিএক্স এই যে এই জায়গাটাতে আছে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে 3xy² থাকবে কিন্তু সামনে মাইনাস, তাহলে -3xy² আর কোথায় ডিওয়াই ডিএক্স আছে, এই যেখানে আর ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলে থাকবে কত, +1। তাহলে ডিওয়াই ডিএক্স কমন নেওয়া হয়ে গেল, বাদ বাকি যারা আছে তাদেরকে আমি ডান দিকে পাঠিয়ে দেবো। যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে প্রথমে 2xy² যাবে, এই যে এই পদটা যাবে, ঠিক আছে, এই পদটা যাবে, তাহলে এই পদটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে হবে কত, -2xy², তারপরে যাবে কত, তারপরে যাবে এই যে এই পদটা, এই পদটা হচ্ছে +y³ কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে -y³টা ডান দিকে গেলে হবে কত, +y³। আর কোনো কিছু আছে কি বাঁদিক থেকে ডান দিকে যাওয়ার জন্য, আর বাঁদিক থেকে ডান দিকে যাওয়ার জন্য কিছু নাই। তাহলে এবার এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে, অতএব ডিওয়াই ডিএক্স, ওটা মাইনাস না কিন্তু, হ্যাঁ, ডিওয়াই ডিএক্স সমান সমান কত হবে, সমান সমান হবে হচ্ছে y³ - 2xy² বাই হচ্ছে কত, 2x² y, মাইনাস হচ্ছে 3xy² প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান। এবার আমাকে কোন বিন্দুতে যাচাই করতে বলেছে, সেটা বলেছে হচ্ছে 3,2 বিন্দুতে, তাহলে কী করবো আমরা, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট কত,
3,2, তাহলে 3,2 মানে x এর জায়গাতে 3 বসাবো আর y এর জায়গাতে 2 বসাবো, তাহলে আমাদের সমীকরণটা মানটা কত হবে, y কিউব মানে হচ্ছে 2 এর কিউব মাইনাস 2 ইনটু x মানে কত 3 ইনটু y স্কয়ার মানে কত 2 স্কয়ার বাই 2 ইনটু x স্কয়ার মানে কত 3 এর স্কয়ার ইনটু y মানে কত 2 মাইনাস 3 ইনটু x মানে কত 3 y স্কয়ার মানে কত 2 স্কয়ার প্লাস কত 1, তাহলে এর ক্যালকুলেশনটা করে কত হবে, এর ক্যালকুলেশনটা করে হবে হচ্ছে উপরে 8 মাইনাস নিচে পাশে হচ্ছে কত 3 দুগুণে 6 আর 4 6 24, এখানে কত 3 ত্রিকে 9 আর 4 নং কত 36 মাইনাস 3 ত্রিকে 9 আবার 4 নং কত 36 প্লাস কত 1, তাহলে এখান থেকে আমি বলতে পারি উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 8 মাইনাস 24 মানে হচ্ছে মাইনাস 16 আর নিচে হচ্ছে 36 36 কেটে গেলে 1, তাহলে এর উত্তরটা হয়ে গেল কত মাইনাস 16, তাহলে এর প্রবণতা কত মাইনাস 16, বল বুঝতে পারলে কিনা অঙ্কটা। তারপরে যে অঙ্কগুলো আছে দেখ, এখানকার অঙ্কগুলো কী আছে দেখ, তারপরে দুই নম্বর অঙ্কটা বলেছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সন্তত অপেক্ষক, সন্তত কথাটার মানে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে কি এই ফাংশনটার যদি গ্রাফ আঁকি আমরা তাহলে সেই গ্রাফে কোনো জায়গাতে কোনো ছেদ থাকবে না মানে কাটা থাকবে না, গোটা একদম কন্টিনিউ চলবে, এই ধরনের অপেক্ষককে বলা হয় সন্তত অপেক্ষক। যেমন ধরনের এই যে আমি যদি এখানে আঁকি তাহলে এই যে এই লাইনটা হলো সন্তত লাইন, আর যদি আবার এরকম আঁকি যে এই লাইনটা হলো ডিসকন্টিনিউয়াস অর্থাৎ অসন্তত, বুঝতে পারলি? ও কন্টিনিউয়াস মানে একদম একটানা চলবে, আর কন্টিনিউয়াস না মানে হচ্ছে যে কোনো একটা জায়গাতে ছেদ থাকবে। বলছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সন্তত অপেক্ষকের উপরিস্থিত 1,2 বিন্দুতে এফ ড্যাশ এক্স অপেক্ষকের মান, এফ ড্যাশ এক্সের মানটা বলে দিয়েছে কত 1, তাহলে পি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মানটা নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা যেটা বলতে চাইছি সেটা একটু খাতাতে দেখি কী করব, ঠিক আছে? তাহলে দেখ প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, প্রথমে আমাকে দিয়েছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যে অপেক্ষক, এই অপেক্ষকের সাড়ে নটা বেজে গেছে। আচ্ছা এটা করে যদি অঙ্কগুলো বাড়িতে দেখিস উদাহরণ দেখে ট্রাই করলেই পেরে যাবি, সবটি অঙ্ক পেরে যাবি, একটাও আটকাবে না। তাহলে এটা একটু বলে নিই, অপেক্ষকের পি ব্র্যাকেটে কত 1,2 বিন্দুতে ঠিক আছে এফ ড্যাশ এক্স এর মান কত দিয়েছে, এফ ড্যাশ এক্স এর মান কত 1, তাই না? তাহলে এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে 1 দিয়ে বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণটা কত করেছে, তাহলে আমি ধরে নিই যে ধরি নির্ণয় কোণ, নির্ণয় কোণ থিটা, তাহলে প্রশ্নানুসারে আমি এটা লিখতে পারবো কিনা দেখ তো, আমরা কি জানি যে ডেরিভেটিভের যে মানটা সেটাই তো স্পর্শকের প্রবণতা হয়, তাহলে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ করে তাহলে স্পর্শকের প্রবণতা কত হবে, স্পর্শকের প্রবণতা হবে ট্যান থিটা, তাহলে সেই ট্যান থিটাটা সবসময় কার সাথে সমান হয়, সেই ট্যান থিটাটা সবসময় হচ্ছে কার সাথে সমান হয়, সেই ট্যান থিটা হচ্ছে ডেরিভেটিভের সাথে সমান হয়, কোন বিন্দুতে, যে বিন্দুতে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কোন বিন্দুতে ডেরিভেটিভ করছি, পি বিন্দুতে, সেই পি বিন্দুতে ডেরিভেটিভের মানটা কত দিয়ে দিয়েছে দেখতো, ডেরিভেটিভের মানটা দিয়ে দিয়েছে এই যে 1, তাহলে ট্যান থিটার মান কত হবে 1 হবে, তাহলে এখান থেকে আমরা বা এরকমভাবেও লিখতে পারি ব্যাপারটা, এই যে এটা না লিখে না 1 না লিখে প্রথমে এরকমও লিখতে পারি যে dy dx অ্যাট দ্য পয়েন্ট কত p মানে হচ্ছে 1,2, ঠিক আছে? এটাই হচ্ছে কত f ড্যাশ এক্স এর মান, তাই না? কোন বিন্দুতে, ওই p বিন্দুতে, সেই p বিন্দুতে f ড্যাশ এক্স এর মানটা বলে দিয়েছে কত, বলে দিয়েছে হচ্ছে 1, তাহলে এটাই আমরা কত লিখতে পারবো 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, তার মানে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে 45 ডিগ্রি কোণ, এরকমভাবে ওখানকার সমস্ত অঙ্কগুলো করতে হবে, পারা যাবে? বাড়িতে ট্রাই কর, এরপরের দিন, হ্যাঁ এরপরের দিন এর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একদিনে এটা শেষ হয়ে যাবে এরপরের দিন গোটাই। আচ্ছা আর একটা কথা একটু বলে নিই তোদেরকে, তোরা ফিজিক্সে এগুলো করছিস না, এই যে কোথাও হচ্ছে যদি সরণের সমীকরণ দিয়ে দেয়, সরণের সমীকরণ এক্স দিয়ে দেয়, তাকে যদি আমরা এক্সের সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে যেটা পাওয়া যায় সেটা কি পাওয়া যায়, বেগ পাওয়া যায় না? সরণের পরিবর্তনকে
আমরা সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করছি, তার মানে কি বেগ বের করছি। আবার কোথাও যদি বেগ দেওয়া থাকে তাহলে আমরা আবার যদি তাকে ডিভিডিটি করি, তার মানে কি সময় দিয়ে ভাগ করছি, তার মানে সেটা কি হবে ত্বরণ। ডিস্কের অসুবিধা হচ্ছে, হ্যাঁ এই অঙ্কগুলো দিয়ে দিবে, ডিস্কের একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ তোদের হচ্ছে সরণের সমীকরণ দিয়ে দিবে, সরণের সমীকরণকে ডেরিভেটিভ করলে বেগ পাবো, বেগের সমীকরণকে যদি ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো। এই অঙ্কগুলো কিন্তু তোদের এখানে এই চ্যাপ্টারে আছে। আগে আগে কী করবি বলতো, আগে উদাহরণের অঙ্ক কটা সব কটা দেখবি, উদাহরণের অঙ্ক কটা দেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে মানে শুরু করবি, চ্যাপ্টারে শুরু করবি অঙ্ক, তাহলেই পেরে যাবি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে বাড়িতে ট্রাই করিস। দাদা, এই বিষয়ে তোমার কোনো ভিডিও নাই? না ও পেরে যাবি বাড়িতে, কোনো অসুবিধা হবে না।